সো ফ্রেন্ডস, তোমরা দেখেইছো যে রিসেন্টলি একটা কি ঘটনা ঘটে গেছে। তো ব্যাপারটা হয়েছে, আমি তোমরা জানোই যে আমি নর্মালি কারেন্ট যে সমস্ত কাজ ঘটে যায় আমি তার উপর একটা না একটা সাবজেক্টিভ ওয়ার্ক করি, আর সাবজেক্টিভ ওয়ার্কটা করার দরকার কারণ তোমরা ইন ফিউচার যদি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করো ওখানে যদি ড্রয়েজ ইউ লাইক থাকে তখন চেষ্টা করবে যে কারেন্ট যেটা ঘটে গেছে সেটার ওপর কাজ করতে, তাহলে বেশি কিন্তু যারা জাজমেন্ট করে তারা বেশি অ্যাট্রাকটিভ হয় তোমার কাজের ওপর। আর আদারওয়াইজ আমি সবসময় বলবো যে একটা ইমোশনাল ওয়ার্ক করার চেষ্টা করবে, ইমোশনাল ওয়ার্ক আরও বেশি অ্যাট্রাকটিভ লুক। অনেকে আমি দেখেছি যে আমার কম্পিটিশনেও যশ স্টর্মের ওপর কাজ করেছে, তার এফেক্ট হয়েছে তার ওপর কাজ করেছে, বাট তোমাকে এমন একটা আজকে কাজ দেবো যার ওপর যার মধ্যে একটা মিনিং আছে, আরও ভালোভাবে অ্যাট্রাক্টিভও লাগবে। তো গাইজ দেখো, আমি কিছুদিন আগে একটা ওয়ার্ক দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে শহরে বৃষ্টি হচ্ছে, একজন রিক্সা নিয়ে যাচ্ছে, মানে জল জমে গেছে। এটা খুব শহরে খুব সিমিলার ব্যাপার, এখানে অত ঝড় জল বন্যা হয়ে গেলে বেশি কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা আসলে হয় কিন্তু গ্রামের সাইডে। তো আমি এই ওয়ার্কটা করেছি, এই ওয়ার্কটা ভালোভাবে দেখো, এই ওয়ার্কটার মধ্যে আমি জাস্ট সিম্পল তোমাকে আইডিয়াটা দিয়ে দিই যাতে তোমরা নিজেরাও অন্যভাবেও কাজটা যাতে করতে পারো। দেখো ব্যাপারটা হয়েছে যে এই ওয়ার্কটার মধ্যে জাস্ট আমি এরকমই দেখি যে প্রচুর জন আছে যারা হয়তো যাদের ধরো এই বন্যার জন্য কী হয়েছে বাড়িতে জল ঢুকে গেছে, অনেকের তো বাড়ি ভেসেও গেছে, মানে অনেক গ্রামগঞ্জের জায়গায় যদি তুমি খবর দেখো তাহলে তো তুমি বুঝতেই পারবে। আর প্রচুর জনের হয়তো বাড়িতে দেখবে গাছ পড়ে গেছে, গাছ পড়ে গিয়ে বাড়ি ভেঙে গেছে, তো এরা কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে। তো এরকমই আমি একটা সিন এনেছি যেখানে একটা বাচ্চাকে তার মা এইভাবেই রেস্কিউ করে নিয়ে যাচ্ছে, পুরো জল জমে গেছে, তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে, তার কোনো ঠিকানা নেই কোথায় যাবে, কোথায় গিয়ে তাকে রাখবে, কী খাওয়াবে না খাওয়াবে। তো এরকমই একটা সিচুয়েশানকে এখানে নিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে এরকম একটা ওয়ার্ক করলে যথেষ্ট বেশি ইমোশনালি অ্যাটাক করা যায়, জাজকে ইমোশনালি অ্যাটাক করা যায়। এনিওয়ে জাস্ট এইরকমভাবে একটা জাস্ট কাজটা করার চেষ্টা করেছি, তার সাথে এই ডিটেলসটা খুব ভালোভাবে দিয়েছি, আর প্রত্যেকটা জিনিসই খুব মিনিংফুল আছে। জাস্ট বাচ্চাটাকে এইভাবে নিয়ে আছে, মায়ের মুখটা যখন কালার করবো তখন বুঝতে পারবে কীভাবে একটা মানে রুগ্ন মুখ, বাচ্চাটাও খুব রুগ্ন, এরকমভাবে হয়তো অনেকদিন খায়নি এরকম ব্যাপার। তারপর ধরো এর ব্যাকগ্রাউন্ডে তুমি দেখতে পাবে যে অনেকগুলো গাছ হয়তো ওদিকে উঠছে, তারপর ঝড় হচ্ছে, যখন কালার করবো ভালো বুঝতে পারবে। একটা বাড়ি সাইডে দেখিয়েছি কুঁড়েঘর টাইপের, যে কুঁড়েঘরটার উপর একটা গাছ এসে পড়েছে, তো কুঁড়েঘরের উপর গাছ পড়লে নিশ্চয়ই সেটা থাকবে না ঠিকঠাক। তো এরকমভাবে ওয়ার্কটা পুরোভাবে করেছি। তো এই ওয়ার্কটা তোমরাও বাড়িতে ট্রাই করার চেষ্টা করবে, এই ওয়ার্কটা যে কোনো কম্পিটিশানে ইউজ করলে অনেক ভালো হেল্পফুল হবে। আর আমার মনে হয় যে তোমাদের ডেইলি ঘটে যাওয়া কাজগুলোর ওপর কিন্তু একটা করে কাজ করে রাখা দরকার। জাস্ট তোমরা একটা নোটবুকে কাজটা করে রেডি রাখবে, তাতে কী হয় যে যখন দরকার হবে কোনো সাবজেক্টের দরকার হবে যাতে তোমরা ইজিলি সেই কাজটা করতে পারো। তাই এই পেন্সিল ওয়ার্কটা ভালোভাবে দেখো, এর কালার ভিডিও আমরা কালকেই আনবো, কিন্তু পেন্সিল ওয়ার্কটা দেওয়ার মেন কারণ যাতে তোমরা আইডিয়া পাও, ব্যাপারগুলো যাতে আইডিয়া করতে পারো, তাই ভালোভাবে দেখো।